শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি বিজেপি সূত্রে খবর আগামী সোমবারই এ ব্যাপারে গত দু মাসে তিনবার বিরোধী দলনেতার কনভয়ে ট্রাকের ধাক্কার তদন্ত কোনো কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে করানো হোক এই আবেদন জানানো হবে বিজেপির তরফে বারবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা আর তাতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিজেপি বিজেপির সন্দেহ শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছে সে কারণেই বারবার কনবয়ে দুর্ঘটনা ঘটছে এই অভিযোগ তুলে এবার আদালতে দ্বারস্থ হচ্ছে বিজেপি গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর কনবয়ে মোট তিনবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে প্রথমটি জুলাই মাসে শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বের হওয়ার পর তার কনবয় দুর্ঘটনার মুখে পড়ে সেদিনের ঘটনায় আহত হয়েছিলেন তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরের ঘটনাটি ঘটে জুলাই মাসে তবে তার শেষের দিকে কালিকাপুর সার্ভে পার্কের কাছে শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়েছিল কনভয়ের একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি শেষ ঘটনাটি ঘটে গত সোমবার নন্দকুমারের কাছে ফের একটি ট্রাক ঢুকে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে সেটি ধাক্কা মারে কনভয়ের একটি গাড়িতে গাড়িতে ছিলেন চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা আহত হন পরপর এই দুর্ঘটনাকে উল্লেখ করেই বিজেপির অভিযোগ ষড়যন্ত্র করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি যুক্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাত্রাপথের খবর আগে থেকেই জানানো হয় রাজ্যের পুলিশকে তা সত্ত্বেও কি করে কর্মবার ভিতরে অন্য গাড়ি ঢুকে পড়ে দু মাসের মধ্যে কিভাবে তিনবার একই ঘটনা ঘটতে পারে এমনটাই প্রশ্ন তোলে বিজেপি এই ঘটনা তদন্ত করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে এমনটাই জানায় বিজেপির তরফ থেকে এ বিষয়ে শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন যে ট্রাকগুলি ধাক্কা মারছে সেগুলোর মালিকানা তৃণমূল ঘনিষ্ঠদের